নবী প্রেম সুধা পান কর সবে মনবে গলা যাত না জোরাইলে নবী প্রেম সুধা পান কর সবে মনবে শেষ ভাগে রাতের তিনটা আরামের ঘুমকে হারাম করে দিয়ে তাহাজ্জুদ করে জাকিরিন আশিকানদেরকে সম্বোধন করে বলতেন, বাবারা জবনার বিভিন্ন বালা মুসিবত থেকে যদি বাঁচতে চান, দুশ্মনের হাত থেকে যদি বাঁচতে চান, কঠিন কঠিন রূপ ব্যাধি থেকে যদি বাঁচতে চান, এই নিশির শেষ ভাগে সুখের শয্যা ছেড়ে দিয়ে মহিয়ান গরিয়ান মাবুদ মাওলাকে তিন নাম ধরে ডাকেন, ইয়া আল্লাহ সারাটি জীবন আমাদেরকে দিয়ে গেছেন। এই মহামূল্যবান শিক্ষা যদি আমরা ব্যক্তির জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক পর্যায়ে যদি বাস্তবে রূপ দিতে পারি, ইনশাআল্লাহ আমাদের দুঃখ কষ্ট লেশমাত্র থাকবে না, বেদনা যাতনা থাকবে না, আকাশ থেকে মিঠা পানি বর্ষণ হবে, জমিনে ফসল হবে, পুকুরে মাছ হবে, ভাই ভাইয়ের মধ্যে হানাহানি থাকবে না, ঠিক না? ঠিক দাদু, আজকে রাজশাহীর বিভাগে সিরাজগঞ্জ দাদা পীর দস্তগীর রহমাতুল্লাহর দেশ পাবনা সিরাজগঞ্জ লাহারি মোহনপুরের জমিনে যেন জনসমুদ্রে পরিণত হয়ে গেছে। দাদু আপনারা তাতে খুশি না বেজা? কারা কারা খুশি? মহব্বতের সাথে হাত উঠান তো। দাদু, যাদের অন্তকরণে যত কিঞ্চিত পরিমাণ ইমানি নূর বিরাজ করতেছে দাদু, তারা দিনই মজলিস দেখলে, কোরআন সুন্নার মজলিস দেখলে, জিকিরের মজলিস দেখলে তাদের অন্তর আত্মার শান্তি হয়ে যায়। আর যাদের অন্তরের অবস্থা ভালো না, মুর্দা কলব জিন্দা রাস, তারা এই ধরনের মজলিস দেখলে তাদের চেহারা যেন কালো হয়ে যায়। আসলে তারা কারা? তাদের আসল পরিচয় হলো চির অভিশপ্ত খুবই শয়তানের ভক্তবৃন্দরা। তাদের মধ্যে আবার দুই দল রয়েছে, একদল হলো মানুষ শয়তান, আরেক দল হলো জিন শয়তান। বাইসাবরা বর্তমানেও আছে দাদু, অতীত ছিল, কিয়ামত পর্যন্ত আপনাদের আমাদের মাঝে থাকবে, ঠিক না?
দাদু গভীর মনোযোগ হেদায়েতের মূল মালিক কে হেদায়েতের চাবিকাঠি কার কাছে রয়েছে আমার আল্লাহ পাকের হাতে আছে দাদু মান ও সম্মানের মূল মালিক কে মান ইজ্জতের মূল মালিক কে মান ইজ্জত ছিনিয়ে নেওয়ার মূল মালিক কে গভীর মনোযোগ পীর কবলাজান শাহ সুফি আল্লামা ফরিদপুরি কবলাজান সাহেব হুজুর বলতেন বাবা আপনারা পীরের দরবারে আসা যাওয়া করেন পীর আপনাদের মাকসুদ না আপনাদের মাকসুদ হলো আল্লাহ ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন চিশতিয়া বলেন কাদরিয়া বলেন নকশবন্দিয়া বলেন মুজাদ্দিদিয়া বলেন সিস্টার সাবরিয়া বলেন কারান্দারিয়া বলেন যত হক্কানি তরিকা রয়েছে যারা আহলে সুন্নাতুল জামাতের পথ ও মতকে লালন করে আহলে সুন্নাতুল জামাতের দর্শনে যারা বিশ্বাসী যারা মাযহাব মানে তাদের একমাত্র টার্গেট হলো দাদু ওলিয়া ওলিয়াদের মাধ্যমে আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করা দাদু কেহুবা চিশতিয়া সিলসিলার murid কহুবা কাদরিয়া সিলসিলার murid কহুবা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সিলসিলার murid কহুবা চিশতিয়া সাবরিয়া সিলসিলার murid দাদু তাদের একমাত্র টার্গেট হলো আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি করা আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম সমুদ্রে ডুবুরি হওয়া ঠিক না ঠিক গভীর মনোযোগ এমন এক ব্যতিক্রম ধর্মী সময় গোটা বিশ্বব্যাপী বিরাজ করতেছে এখন হলো মহা মুসিবতের জমানা বিশেষ করে গ্রেটার মুসলিম বিশ্বের মুমিন মুসলমানরা যেন ইসলাম বিরোধী শক্তির কাছে বিড়ালের ন্যায় মাথা নত করে চলাফেরা করতেছে মুসলমানদেরকে বাঘের ন্যায় হুংকার মেরে চলাফেরা করার কথা ছিল এর পিছনে কারণ কি যারা গোটা বিশ্বের নেতৃত্বে রয়েছে তাদের অধিকাংশই হলো বড় বড় ভাই সাহেবদের আনুগত্য করা তাদের সিংহাসনকে তাদের চেয়ারকে তাদের গদিকে টিকিয়ে রাখার জন্য কেবলা জান হুজুর একদিন কথা প্রসঙ্গে বলতেছিলেন বাবা বাদশাহী তো মূলত বাদশাহী নয় সে বাদশাহ যদি আমানত ঠিক না রাখতে পারে কেবলা জান হুজুর বলেন বাবা ওই সরদার তো প্রকৃত সরদার নয় যে ব্যক্তি সঠিকভাবে বিচার না করতে পারে বাবা যার মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের বিশ্বাস রয়েছে নবীর প্রেম বিরাজ করতেছে বাবা যাদের অন্তরে খোদা ভীতি বিরাজ করে তারা সদা সর্বদা সজাগ থাকে তাদের একটা খেয়াল থাকে আমি যদিও জবানে উচ্চারণ না করি অঙ্গভঙ্গিতে প্রকাশ না করি কিন্তু কালবের খবর তো আমার আল্লাহ রাখে ঠিক না বেটি সিনার খবর কে রাখে আওয়াজ তোর কে রাখে দাদু আমরা প্রায় সময় ওলামায়ে কেরামদের জবান থেকে শুনতে পাই দয়াল নবীজি ঘোষণা দিয়েছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত মানুষের যাবতীয় আমল সমূহ নিয়তের উপর নির্ভরশীল ঠিক না বেটি এই প্রসঙ্গে দাদু আমি এখানে হাদিস শরীফ তেলাওয়াত করতেছি পৃথিবী বিখ্যাত হাদিসে বুখারী শরীফের আল মুজাল্লাদুল আউয়াল বুখারী শরীফের প্রথম খণ্ডের প্রথম পারা কিতাবুর রুহির শুরুতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ এই হাদিস কেনা নকল করতেছেন দলিল দলিল বিসমিল্লাহির রহমানির রহিম باب كيف كان عبد الوحي الى رسول الله صلى الله تعالى عليه وسلم وقول الله تعالى عز وجل انا اوحينا اليك كما اوحينا الى نوح والنبيين من بعده وبه قال حدثنا الخميدي قال حدثنا يحيى بن سعيد الانصاري قال اخبرني محمد بن ابراهيم التيمي أنه سمع علقمة بن وقاص ليس يقول سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله تعالى عليه وسلم يقول إنما العالم
وإنما لإمرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا أو يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هجر إليه رواه البخاري. দয়াল নবীজি ঘোষণা দিচ্ছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের যাবতীয় আমল সমূহ নিয়তের উপর নির্ভরশীল। দাদু আপনাদের নেক নিয়তের বরকতে আজকে লাহারি মোহনপুরের জমিনে এই আজিমুস শান ইসলামী জলসা হয়ে গেল, ঠিক না ঠিক? এটা আপনাদের নেক নিয়তের ফসল। পৃথিবীর বিখ্যাত ফতোয়া শামির কিতাবুল উদহিয়ার মধ্যে আল্লামা ইমাম শামী রাহমাহুল্লাহ নিয়ত প্রসঙ্গে একখানা দলিল পেশ করতেছেন, দলিল দলিল, فَإِنَّ النِّيَّةَ تَجْعَلُ الْعَادَاتِ عِبَادَتِ فَإِنَّ النِّيَّةَ تَجْعَلُ الْعَادَاتِ عِبَادَتِ অবশ্যই মানুষের সদুদ্দেশ্য ও অভ্যাসকে ইবাদতে পরিণত করে। সুবহানাল্লাহ। কেবলা জান হুজুরের নির্দেশিত স্থলাভিষিক্ত আমাদের ফরম শ্রদ্ধেয় আলহাজ হযরত খাজা মিয়া গাইজান মুজাদ্দিদ সাহেবের পক্ষ থেকে, খাজা বড় সাসাজানের পক্ষ থেকে এই আলিমুস শান ইসলামী জলসা করার জন্য যখন হুকুম আসলো, তখন এলাকার জাকির নাহাসিকিনদের মধ্যে একটা সাড়া পড়ে গেল। তৎক্ষণাৎই তারা নিয়োগ করে ফেললো, ইনশাআল্লাহ পীরের আওলাদের কথাকে আমরা বাস্তবে রূপ দিব। আল্লাহ পাক দয়া করে কবুল করেছেন, খুশি না বেজা? গভীর মনোযোগ। দাদু আমরা আল্লাহ পাকের বান্দা, আমরা দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত, নবী আখিরি জামানের উম্মত। দাদু এই উম্মত দুই প্রকার, সবাই মুখলি বলুন কত প্রকার? এক প্রকার হলো উম্মতে ইজাবত, দ্বিতীয় প্রকার হলো উম্মতে দাওয়াত। যারা আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, অতীতের নবী রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, অতীতের আসমানি কিতাবসমূহের উপর বিশ্বাস স্থাপন করেছে, তাকদীরের ভালোমন্দের উপর বিশ্বাস স্থাপন করেছে, ইন্তেকালের পরে পুনরায় জীবিত হতে হবে এটা বিশ্বাস স্থাপন করেছে, যাতে খোদাবন্দ কারিমের দরবারে উপস্থিত হতে হবে এই বিশ্বাস যারা করেছে, দাদু তারা হলো উম্মতে ইজাবত, আল্লাহ তারা হলো মুমিন। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় প্রকার অর্থাৎ যারা আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনয়ন করেছে তারা হলো উম্মতে ইজাবত মুমিন। আর দ্বিতীয় হলো উম্মতে দাওয়াত, যারা এখনো আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনয়ন করে নাই তাদের প্রতি আমাদের মুমিন মুসলমানদের পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত কালেমাই তাইয়েবের দাওয়াত রইল, ইসলামের দাওয়াত রইল, ঈমানের দাওয়াত রইল, ঠিক না? গভীর মনোযোগ। ব্যক্তির জীবনে মহামূল্যবান সম্পদের নাম হলো ঈমান। দাদু ঈমানের মধ্যে যদি ত্রুটি বিচ্ছুটি থাকে, পাহাড়ের পরিমাণ এলেম আমল যদি অর্জন করে লাভ হবে, সবাই মুখ কেমন লাভ হবে? আমার পীর কেবলা জান শাহসুবি আল্লামা ফুরি ফুরি কেবলা জান হুজুর প্রায় সময় বলতেন, বাবা দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার মহব্বতই হলো প্রকৃত ঈমান, যার অন্তরে রাসূলুল্লাহর মহব্বত যতটুকু তার ঈমানও ততটুকু, যার অন্তরে রাসূলুল্লাহর মহব্বত নেই বাবা সে সারাসার বেঈমান। বাবা একজন মানুষ একজন মুমিন যতক্ষণ পর্যন্ত তার আপন নিজের জান মাল আপন স্ত্রী পুত্র ছেলে মেয়ে ধন সম্পদ দুনিয়া সব পারছে আল্লাহ রাসূলকে অধিক ভালোবাসে না পারবে, ততক্ষণ পর্যন্ত সে সফল কাম হতে পারবে না। কেননা সাহাবি আসহাবি কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিমদের এত মর্যাদা কেন? সাহাবি কেরামেরা নিজের জান মাল দুনিয়ার সব কিছুরছে আল্লাহ আল্লাহ রাসূলকে অধিক ভালোবাসত। উহুদের ময়দানে নবী পাক পাকের দিকে বেঈমান কাফের মুশরিকেরা দয়াল নবীজিকে চিরদিনের জন্য নিশ্চিহ্ন করার জন্য
তীর নিক্ষেপ করতেছে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ার নবীজিকে পিছনে রেখে তিনি সামনে দাঁড়িয়ে গেলেন আর তীরগুলো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনার মধ্যে এসে ঢুকতেছে তিনার এই যে শরীরের অঙ্গপ্রত্যঙ্গে বিভিন্ন জায়গা দিয়ে ঢুকতেছে একটু তিনি নাড়াচাড়া করেন নাই এক আওয়াজ আসলো তালহা সরে আমি দাঁড়াই উত্তরে বলতেছে অসম্ভব আমি তালহা যতক্ষণ জীবিত থাকব ততক্ষণ পর্যন্ত একটা তীর আল্লাহর রাসূলের উপরে পড়তে দিব না এই ছিল সাহাবী কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনদের প্রেম প্রেমের গভীরতা এই ছিল প্রেমের নিদর্শন দাদু গভীর মনোযোগ কেবলা জান হুজুর বলতেন বাবা আল্লাহ পাক তো হলেন অসীম অসীম সত্তার প্রেম সমুদ্রে যদি ডুবুরি হতে চান তার প্রেম সমুদ্রে যদি ডুবুরি হতে চান তাহলে দয়াল নবীজির সাথে ভালোবাসা প্রতিষ্ঠিত করতে হবে দয়াল নবীজির আনুগত্য করতে হবে নবী পাকের সুন্নতের অনুসরণ অনুকরণ করতে হবে যেই দিন দয়াল নবীজি আপনাকে পিয়ারা উম্মত হিসেবে ঘোষণা দিবে সেই দিন নিঃসন্দেহে আমার আল্লাহ আপনাকে পিয়ারা বান্দা ও বন্ধু হিসেবে ঘোষণা দিবে তাই দাদু একজন মানুষ যদি খোদা প্রাপ্তের রাস্তা হাসিল করতে চায় তার ঈমানের দায়িত্ব হলো নবী পাকের অনুসরণ অনুকরণ করা এই শিক্ষাই তো পীর কাবলা জান সারাটি জীবন আমাদেরকে দিয়ে গেছেন ঠিক না ঠিক গভীর মনোযোগ দয়াল নবীজি ঘোষণা দিয়েছেন দলিল দলিল من تمسك بسنتي عند فساد امتي فله اجر مئات شهيد دليل دليل ترمذي شريفের হাদিস নবীজি ঘোষণা দিয়েছেন যেই ব্যক্তি ফিতনা ফাসাদের জামানায় আমার রাসূলুল্লাহর একটা সুন্নতকে আঁকড়িয়ে ধরবে আল্লাহ পাক তার আমলনামায় 100 শহীদের সওয়াব দান দাদু যেমন একজন মুমিন আরেকজন মুমিনের সাথে দেখা হলে একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে দেখা হলে প্রথম তার কাজটি কাজ কি নবীজি ঘোষণা দিয়েছেন দলিল দলিল হাকুল মুসলিমে আলাল মুসলিমে সিত্তুন মুসলমান মুসলমানদের উপরে ছয়টি হক রয়েছে এর মধ্যে প্রথম হলো ইজা লাকিতাহু ফাসাল্লিম আলাই যখন তার সাথে মোলাকাত হবে তার খেদমতে আসসালামু আলাইকুম অর্থাৎ সালাম পেশ করবে সুবহানাল্লাহ বুখারী শরীফের প্রথম খণ্ডের হাদিসের দ্বারা প্রমাণ সালা রাসূল رسول الله صلى الله تعالى عليه وسلم أي الإسلام خير قال تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف رواه البخاري دليل নবী পাকের খেদমতে প্রশ্ন করা হলো ইসলামের মধ্যে কোন কাজটি অতি উত্তম দয়াল নবী উত্তরে ঘোষণা দিচ্ছেন যারা মানুষদেরকে খাবার খাওয়ায় যারা মেহমানদারি করে তারা হলো উত্তম উম্মত আর যারা পরিচিত অপরিচিত মুমিন মুসলমানদের খেদমতে সালাম পেশ করে তারা হলো অতি উত্তম উম্মত মুমিন মুমিনদের উপর মুসলিম মুসলিমদের উপরে ছয়টি হক রয়েছে এর মধ্যে প্রথম হক হলো দেখা হওয়ার পরে পরে তার খেদমতে সালাম পেশ করা আর কেবলা জান বলতেন বাবা আপনার কোনো পীর ভাই অথবা কোনো পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আপনার বাড়িতে যদি যায় বাবা তাকে বাবা কিছু না কিছু দিয়ে বাবা সম্মান করবেন তাকে একটা ভালো বিছানার কাপড় বা বসার জন্য ব্যবস্থা করে দিবেন ঘরে যদি কিছু নাও থাকে এক গ্লাস পানির ব্যবস্থা করে দিয়েন এই উসিলা ও কাল ময়দানে মহাশরে আল্লাহ পাক আপনাকে নাজাতের ফয়সালা দিতে পারে কোন দিন কোন উসিলায় আল্লাহ পাক তার বান্দাকে কবুল করে নেয় বান্দাকে ক্ষমা করে দেয় এটা আল্লাহ ছাড়া কেউ জানে না তাই আপনাদের সদা সর্বদা মানব সেবায় নিয়োজিত থাকবেন দাদু গভীর মনোযোগ আসহাবে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা
আলাইহিম আজমাইনদের মধ্যে হতে উম্মতে মুহাম্মাদের মধ্যে যিনি সর্বোচ্চ আসন আল্লাহ পাক যাকে দান করেছেন সর্বোচ্চ মর্যাদা আল্লাহ পাক যিনাকে দান করেছেন তিনি হলেন খলিফাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাদু তিনি যে এই মর্যাদা লাভ করলেন এই মর্যাদার আসন লাভ করলেন আল্লাহর কাছে অতিব নিকটতম হয়ে গেলেন নবী পাকের উম্মতের মধ্যে শ্রেষ্ঠত্ব মর্যাদা লাভ করলেন পিছনে কারণ কি একমাত্র কারণ হলো নিজের জানমাল দুনিয়ার সবকিছুর চেয়ে তিনি আল্লাহ রাসূলকে যথাযথ ভালোবাসতে পেরেছিলেন ঠিক না ঠিক যেমন হিজরতের রাত আপনারা অনেকেই হিজরতের ওয়াজ শুনেছেন কিন্তু এমন সময় তিনি আর চক্ষুদয় দিয়ে চক্ষু মোবারক দিয়ে যখন পানি ঝরতে শুরু করলো আল্লাহু আকবার শরীয়ত নবী পাকের নূরানি চেহারা মোবারকের উপর যখন পানি মোবারক পড়লো নবীজি উঠে বসলেন বসে বলতেছে মা হালুকা ইয়া আবা বকর ওহে আবু বকর আপনার কি অবস্থা উত্তরে বলতেছে আল্লাহ আল্লাহ রাসূল বেশি ভালো জানেন ইয়া রাসূলুল্লাহ আমাকে বিষাক্ত সর্পে ধ্বংসন করেছে এমন সময় নবীজি মুখ মোবারক থেকে লালা মোবারক বিষাক্ত স্থানে লাগিয়ে দিলেন সাথে সাথে জায়গাটা ভালো হয়ে গেল তখন নবীজি দোয়া করতেছেন দলিল দলিল আল্লাহুম্মা জাআল আবা বকর মাই ফি দারাজাতি ফিল জান্নাহ দলিল দলিল আই আল্লাহ আমার সঙ্গে আমার শ্রেণীতে আবু বকরকে জান্নাতে রাখিও আই আল্লাহ আমার সঙ্গে আমার শ্রেণীতে আবু বকরকে জান্নাতে রাখিও তিনি দাদু এই মর্যাদা তিনি কিভাবে লাভ করলেন নিজের জানের চেয়ে আল্লাহ রাসূলকে আল্লাহর হাবিবকে অধিক ভালোবাসা করার ভালোবাসার কারণে ঠিক না ঠিক নবীজির ভালোবাসার কথা শুনলে আপনাদের ভালো লাগে না খারাপ লাগে আপনারা কি ধরে দিয়েছেন আপনারা কি ধরে দিয়েছেন ধনী হয়েছে বটে আসলে কিন্তু দাদু যে এই ধনীর মাধ্যমে আসমান ও জমিন প্রকম্পিত হওয়া আদৌ সম্ভব নয় এই ধনীর দ্বারা কোনো এদিক ওদিক কিছু হবে না আসুন ইমান ইজাজবা নিয়ে ধনী দিন নারে হান্ড্রেডের মধ্যে 60% হয়েছে ঠিক না ঠিক এখনো পুরাপুরি হয়নি আর এগুলো যে আমার পাশে বসা ডান পাশে এগুলো ছেলে বেলে এটা তো নাতি এই তো নাতি না তোমাদের অবস্থা বেগতি হয় না দাদু কষ্ট হচ্ছে আমি স্বল্প সময়ের মধ্যে মাইক দাদু ইনশাল্লাহ ছেড়ে দিব দাদু আমার তো আর আগের মতন ঘন্টার পর ঘন্টা কথা বলার মতো বয়স নেই এই সিরাজগঞ্জ পাপনার জমিনে আমার আমি গুনাহগার জীবনে অসংখ্যবার আসছি আমি নিজেই হিসাব করে শেষ করতে পারবো না আইনুল ভাইকে বললাম আইনুল ভাই তিনটা মাহফিল করার পরে তো আর আসতে পারলাম না ঠিক না দরকার গিয়ে বলতো সরদার ভাইজান বলেছে আপনাকে প্রোগ্রাম দিতে হবে আলহামদুলিল্লাহ বলে মনে দাদু এই সিরাজগঞ্জের কথা স্মরণ হলে পাবনার কথা স্মরণ হলে দাদা হুজুরের কথা স্মরণ হয় আমাদের আজকে মিশনের মধ্যে এই যে আবুল ভাই আসছে শাহাদত ভাই নয়ন বাতিজ নয়ন আসছে হ্যাঁ আবুল ভাই বললেন জাহাদি সাহেব মুফতি সাহেব এটা দাদা হুজুরের দেশ
এটা তো বাপের বাপের দেশ দাদা হুজুরের দেশ ঠিক না মিঠি আল্লাহ তিনি আমাকে শরণ করিয়ে দিলেন আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হলাম যারা সচেতন ব্যক্তি যারা আশিক তারা আপন মুর্শিদের প্রেম যেমনি ভাবে লালন করে তেমনি ভাবে আপন দাদা পীরের প্রেম লালন করে আমি বলতেছিলাম দাদু নবী পাকের প্রশংসা শুনলে আপনাদের ভালো লাগে না খারাপ লাগে আল্লাহর প্রশংসা শুনলে ভালো লাগে না খারাপ লাগে কিন্তু যারা মুর্দা তলব জিন্দা লাশ যাদের অন্তরের অবস্থা ভালো না মুনাফিক ওয়াহাবি খারিজি তারা রাসূলুল্লাহর প্রশংসা শুনলে চেহারাটা কালো হয়ে যায় ঠিক না ঠিক তাদের দাদু এই তাদের রাসূলুল্লাহর প্রশংসা শুনলেই চেহারাটা কালো হয়ে যায় তাদের আবার একটা গুণ আছে আল্লাহর প্রশংসা শুনলে খুশি হয় আল্লাহর প্রশংসা করার মধ্যে যত কিঞ্চিত পরিমাণ ত্রুটি বিচ্ছুটি করে না মাগার রাসূলুল্লাহর প্রশংসা শুনলেই চেহারা কালো হয়ে যায় তারা কি মুমিন না মুনাফিক আওয়াজ করে বলি মুমিন না মুনাফিক সূরা বাকারার মধ্যে আমার আল্লাহ পাক ঘোষণা দিচ্ছে দলিল দলিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিনান নাস মান ইয়াকুলু প্রত্যেক লোক বলে আমরা আল্লাহর উপর ঈমান আনয়ন করেছি অনন্তকাল আখিরাতের উপর ঈমান আনয়ন করেছি আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন দলিল দলিল ওমা হুম বিমুমিনি তারা মুমিনের অন্তর্ভুক্ত নয় মুনাফিকের দল কিসের দল অনেক সময় আবার দাদু তারা কথা প্রসঙ্গে বলেও থাকে জায়গা বিশেষ তারা রাসূলুল্লাহর প্রশংসা করতে করতে আল্লাহর সে বড় বানিয়ে ফেলে বলে নাউযু বিল্লাহ আমার আল্লাহ পাক তো হলেন অসীম আল্লাহু আকবার আই মিন কুল্লি শাই আল্লাহ পাক সব কিছুর সে অনেক অনেক গুণ বড় ঠিক না মিঠি আল্লাহু আকবার কাবীরা আল্লাহ সবচেয়ে বড় বড়ত্বের কোনো সীমানা নেই আল্লাহ পাকের প্রশংসার কোনো সীমানা নেই কিন্তু নবী পাকের প্রশংসার সীমানা আছে এটা আল্লাহর প্রদত্ত ক্ষমতায় ঠিক না ঠিক তো নবী পাককে কতটুকু ভালোবাসতে হবে একজন মুমিন আল্লাহ পাক কালামে পাকের মধ্যে তার একটা সীমারেখা ঠিক করে দিয়েছেন দলিল দলিল أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم দলিল আমার আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন মুমিন মুমিনের নিজের জানের সে অধিক মহব্বতের জিনিস হলো দয়াল নবীজি মুমিনের নিজের জানের সে অতীব নিকটতম হলো দয়াল নবীজি মুমিনের নিজের জানের সে অতীব উত্তম হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাদু এটা কার ঘোষণা আল্লাহ পাক সবাই জবাব করুন কার ঘোষণা আল্লাহ পাক আরো ঘোষণা দিচ্ছেন ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম যে রাসূল পাকের বিবি সকল মুমিনের আম্মা যান কেমন আম্মা যান শুনুন আপনাদের এই জায়গার নাম কি লাহারি মোহনপুর ঠিক না এই যে লাহিরি লাহিরি মোহনপুরের আল্লাহ না করো কোনো মা বোন যখন স্বামী আরা হয় চার মাস দশ দিন পর্যন্ত তাকে ইজ্জত পালন করতে হয় আল্লাহ পাকের ঘোষণা অনুসারে তাকে অপেক্ষা করতে হয় চার মাস দশ দিন পর চোদ্দ শ্রেণীর লোক ব্যতীত যে কোনো মুমিন মুসলমানের সাথে সে মা বোনের বিবাহ বৈধ হয়ে যায় যায় হয়ে যায় শুনলে খুশি হবেন জানতে পারবেন নবী পাকের বিবিদের শান তদ্রূপ নয় নবী পাকের বিবিদের বেলা চোদ্দ শ্রেণীর বাবা যান কথা নয় উম্মতে মুহাম্মদের জন্য মুমিনের জন্য আম্মাদারদের সাথে বিবাহ হারাম
আল্লাহ পাকের গোটা সৃষ্টি জগৎটা রাখেন না এই প্রসঙ্গে একটা দলিল দিব কিনা বলুন তো এই দলিল দিয়ে আমার অতীব স্নেহের ছোট ভাই যাকে আমি ছোট ভাইয়ের মতো স্নেহ করি হাফেজ মাওলানা তাজুল ইসলাম চাঁদপুরি ঠিক না বেরুন দাদু দাদু এই যে তিনি ইনশাআল্লাহ বয়ান ডাকবেন এমনি এই দলিলটা দেওয়ার পরেই অনেকক্ষণ কথা বলে ফেলছি বুখারী শরীফের প্রথম খণ্ডের হাদিসের দ্বারা প্রমাণ 29 পৃষ্ঠা হাদিস কানা রয়েছে আল্লাহু আকবার দলিল দলিল وبه قال حدثنا مالك بن اسماعيل قال حدثنا اسرائيل عن عاصم عن ابن سيرين قال قلت لعبادته لقد قال قلت لعبيدته عندنا من شعر النبي صلى الله تعالى عليه وسلم اسرناه من قبال انس او من قبال اهل انس فقال لي ان تكون عندي شعره من احب الي من الدنيا وما فيها رواه البخاري দলিল হযরতে ইবনে সিরিন রাহমাতুল্লাহ তিনি হাদিস খানা বর্ণনা করেন দাদু তিনি কে গো তিনার আসল পরিচয় হলো তিনি জালিলুল কদর তাবি ছিলেন লক্ষ লক্ষ হাদিসের হাদিস বিশারদ ছিলেন ইমামুল মুসলিমিন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ সমসাময়িক লোক ছিলেন ইলমে শরিয়াত ইলমে তারিকাত ইলমে হাকিকত ইলমে মারফাতের বিদ্যা অসংখ্য সাহাবী কারাম থেকে তিনি দাদু লাভ করেছেন তিনি বর্ণনা করেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে এখানে সবকে রাবি অথবা তার পরিবার পরিজনের সূত্রে আমার ইবনে সিরিনের নিকটে নবী পাকের একখানা চুল মোবারক পৌঁছল সুবহানাল্লাহ আমি হযরত আবিদাকে বললাম নবী পাকের একটা চুল মোবারক হযরত আনাস অথবা তার পরিবার পরিজন সূত্রে আমার নিকটে পৌঁছল আমার নিকটে এই চুল মোবারকের মর্যাদা আল্লাহ পাকের সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে অধিক মহব্বতের জিনিস হলো নবী পাকের এই চুল মোবারক নবী পাকের একটা চুল মোবারকের মর্যাদাও তো আল্লাহ পাকের গোটা সৃষ্টি জগৎ না আমার নবীজি কে গো আমার নবীজি হলেন তাআলার আয়না পৃথিবী বিখ্যাত তাফসীর আরাইসুল বায়ানের প্রথম খণ্ডের 120 পৃষ্ঠার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইলা আখিরিল আয়াত এই আয়াত কারিমার তাফসীরে উল্লেখ রয়েছে দলিল দলিল কানা নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিরাতুল হক يتجلى بجلاله وجماله للأمناء والصديقين والشهداء إلى آخر التفسير এই তাফসীরে উল্লেখ রয়েছে নবীজি হলেন হক তাআলার আয়না নবীজি হলেন আল্লাহ পাকের আয়না আল্লাহ পাককে দেখতে হলে আল্লাহ পাকের দিদার হাসিল করতে হলে নবী পাকের দিদার হাসিল করতে হবে নবী পাকের আনুগত্য করতে হবে নবী পাকের মহব্বত পয়দা করতে হবে এই শিক্ষাই পীর কামলা জান সারাটি জীবন আমাদেরকে দিয়ে গেছে ঠিক না আজকের এই মাহফিলে বক্তব্যের শেষে একটা কথাই বলবো পীর যার যার আহলে সুন্নাত ওয়াল জামাত সবার যারা মাযহাব মানে যারা তরিকা মানে তাদের সাথে আমরা মূলত একমত যারা মাযহাবের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছ যারা ওলিয়া ওলিয়াদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছ ওলিয়া ওলিয়াদের জিয়ারতের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছ তোমরা আসলে ইসলামের পক্ষের লোক নও তোমরা ইসলামের পক্ষের লোক না তোমরা হলো মূলত ওয়াহাবি খারিজি না ঠিক আছে তাই দাদু সত্য ইসলাম পেতে হলে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ জানতে হলে শিখতে হলে হক্কানি পীর ও মুর্শিদের শরণাপন্ন হতে হবে আমিন